আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে নিউজ ভ্যান চালকের জীর্ণ কুটিরে ইফতার করলেন এমপি কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার গরিব ভ্যান চালক সাত্তার আলী গাজী সীমিত আয়ের সংসার চলে রকম। রোজার মাসে এমনি একটু বাড়তি খরচ চাইলেও সবসময় পছন্দ মতো ইফতার করা হয় না কিন্তু মঙ্গলবারের ইফতারটি হয়তো জীবনে স্মরণীয় হয়ে থাকবে সাত্তার আলী গাজীর জীবনে ইফতারে কয়েক মুহূর্ত আগে হঠাৎ দরজায় করা নাড়লেন স্থানীয় এমপি সাতক্ষীরা চার আসনের জগলুল হায়দার রাস্তার ধারে খার জমিতে তার বাড়িতে উন্নত ইফতার নিয়ে হঠাৎ হাজির হন এলাকার জনপ্রিয় এমপি জগলুল খবর শুনে এলাকার অনেকে এসে হাজির হন এমপি জগলুল সকলকে সঙ্গে নিয়ে সাত্তার গাজীর জীর্ণ কুটিরের সামনে পার্টিতে বসে ইফতার শেষ করেন এলাকার এমপি সঙ্গে একসঙ্গে ইফতার করতে পেরে আনন্দে চোখ ছলছল হয়ে ওঠে সাত্তার গাজীর ইফতার পূর্ব মোনাজাতে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ পরিবারের সবার জন্য দোয়া করা হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ